আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন, কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাপা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর পর তৃণমূল কংগ্রেসের। তৃণমূল বলছে বিজেপি নাকি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই দ্বিতীয় তালিকাতেও বাংলার কোনো প্রার্থীর নাম নেই, তৃতীয় তালিকা প্রকাশ হচ্ছে না, আজ দিল্লিতে বৈঠক রয়েছে, প্রার্থী তালিকা কি আজ কি হবে? দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে, তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে কাকে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না, আমাদের রাজ্য থেকে নাম যাবে, কেন্দ্রের টিম আছে তারা বসবে, এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয় যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে। তো আজকে সব এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা, এই এমার্জেন্সি হোক বা যেই হোক, আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি, তার বাইরে কাজ করি না। সুকান্তদা, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, তারপর সন্দেশখালীতে এখনও উত্তপ্ত রয়েছে সন্দেশখালী। দেখুন, কেন্দ্রীয় বাহিনী এখনও পুরোদমে এসে পৌঁছয়নি, আরও দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত। অলরেডি রাজ্যে তিনখানা পোস্ট প্রিপোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে, তার মধ্যে একটি আমার কনস্টিটুয়েন্সিতে। রাজ্য সভাপতির কনস্টিটুয়েন্সিও যদি ছাড় না পায়, সাতখানা সেলাই পড়েছে, উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ, তার বাবাকে পুলিশে অ্যারেস্ট করেছে। এগুলো সমস্ত বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং প্রয়োজনে লিখিতভাবে জানাবো। সুকান্তদা, লোকসভা ভোটের একটা তামামা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলায় বাম কংগ্রেস বা বাম আইএসএফ এর জোট হিসেবে জটই কাটছে না, তো কি মনে হয় এর ওখানে কি লোকসভা নির্বাচনে করতে চলেছে? ওখানে জোট বলে কিছু নেই, পুরোটাই জটই আছে। হ্যাঁ, আইএসএফ আর বামপন্থীরা কিভাবে একসাথে আসে আমার তো এটা মাথায় ঢোকে না। যারা মুখে ধর্মহীনতার কথা বলে, বামপন্থীরা তো ধর্মনিরপেক্ষ বিষয় নয়, বামপন্থী মানে হচ্ছে আপনি ধর্মে বিশ্বাস করবেন না, কমিউনিস্ট মানে, তো সে এখন নওশাদ সিদ্দিকী পীরজাদা যিনি আর কি, অর্থাৎ একটি ধর্মীয় যে ক্ল্যান, সেই ধর্মীয় ক্ল্যানের সদস্য তাকে নিয়ে পার্টি করার চেষ্টা করছেন, পলিটিক্স করার চেষ্টা করছেন, এ তো হজবরলের থেকে ভয়ঙ্কর জোট। সন্দেশখালীর সংখ্যালঘু মানুষরা বলছেন এতদিন তাদের শুধু ব্যবহারই করা হয়েছিল ভোট ব্যাঙ্ক হিসাবে, গোটা পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, সেই জন্য তো এই অবস্থা। আজকে কজন ডাক্তার সংখ্যালঘু পরিবার থেকে এসছে, কজন ইঞ্জিনিয়ার আসে, তাদেরকে ভোট ব্যাঙ্কের পলিটিক্সে ইউজ করা হয়। আপনাকে ঠিক করতে হবে মানুষ হিসেবে ব্যবহৃত হবেন না ভোটার হিসেবে বিক্রি হবেন, মানুষ হন, ভোটার হতে হবে না। আজকে বৈঠক আছে, বৈঠক আমাদের প্রার্থী যে ঠিক হয় এবং অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে বৈঠক আছে, করে আবার ফিরে আসবো, আমি নিজের এলাকায় চলে যাবো। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী যতই দাপাদাপি করুক তিনি আছেন, তিনি সব কিছু বুঝে নেবেন না। ওনার বিষয় হচ্ছে উনি মাঝখানে পুলিশ কর্তা ছিলেন, আইপিএস বলেন নিজেকে, প্রমোটেড আইপিএস বলা উচিত, তারপরে উনি নাটক সিরিয়ালে অভিনয় শুরু করলেন, এখন ওই অভিনয়ের জগৎ থেকে বেরোতে পারছেন, ভাবছেন এখনও বুঝি নাটকের হিরো আছেন, সেন্ট্রাল বাহিনীর সামনে হিরোগিরি করতে গেলে সেন্ট্রাল বাহিনী ওনাকেও বুঝিয়ে দেবে। সুকান্তদা, কমিশনের কড়া নির্দেশিকা, কিন্তু তারপরে দেখা গেল যখনই প্রচার শুরু হচ্ছে হুমকি, ব্যক্তি আক্রমণ, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের একটা অভিযোগ উঠে আসছে। তৃণমূল কংগ্রেস তো নির্বাচন কমিশনকে ধর্তব্যের মধ্যেই আনে না। শেষ করো।